আমার হুজুরের বাপের জুতা বুড়া বুড়া মুসল্লিরাও বাবার জুতা নিয়ে বাক্সে রেখে দেয় এই দৃশ্য দেখে মসজিদের কোণায় বসে কান্দার বলে মালিক রে জীবনে কি ভুল করলাম একটা আলেম বানাবার কারণে যদি এত সম্মান এই দুনিয়ায় হয় গো না জানি আখেরাতে কোন সম্মান আমার দিবা কোট মসজিদের বড় বড় শিক্ষিত লোক মসজিদের সভাপতি সেক্রেটারি সভাপতি সবাই বলে আসেন ভাইজান চা খান আমার বাসায় দাওয়াত খান শুনছি আপনি একটা হেডমাস্টার ছিলেন আপনার ছেলে এমন পাগল করছে আমাদের তার ব্যবহারে তার কথায় তার বয়ানে আমরা এত মুগ্ধ আপনি কেমন বাবা যেমন একটা ছেলে জন্ম দিয়ে আলেম বানাইছেন ওই লোকটারও পাগল হয়ে গেছে এত দামি দামি সভাপতি সেক্রেটারি আমার জুতা টানে আমার এত ভালোবাসা দেয় আগের থেকে ছাত্ররা আমার যায় না মাস্টার বিষয়ে দেয় আহারে দুনিয়াদার দার দিনদার আমি বুঝা ফেলছি বাসায় যে বিবিরে বলে অর্থাৎ ওই আলেমের মাকে বলে জীবনে কি ভুল করলাম রে যেটা প্রিন্সের মতো চেহারা তারে আলেম বানাইলাম না যেই ছেলেটা আমার একটু শরীরের দিক দিয়ে খুত তারে আমি আলেম বানাইলাম যদি আরে আলেম বানাইতাম না জানি আরো কত সম্মান পাইতাম কালকে আমার হুজুরে এই কথা আমার মনে পড়ে গেছে 2013 সালের কথা আল্লাহ তুমি আমার শায়েখকে আমি হুজুরের কাছে অনেক বড় বড় কিতাব পড়ছি হুজুরের কাছে আমি বুখারী পড়ছি হুজুরের কাছে আমি কোরআন তরজমা পড়ছি নুরুল আনোয়ার পড়ছি কোরআন শরীফের তরজমা আমি পড়ছি কোরআনের তাফসির হুজুর আমারে পড়াইছে এই যে আপনাদের সামনে যে তাফসির করি এটা আমার বাহাদুরি না আমার হুজুরের তাফসির আমার আমার যেভাবে পড়াইছে ওইভাবে আপনাদের কাছে করি আল্লাহর ওয়ালাদের তাফসির পড়ানো যে কি এবিলিটি কি যোগ্যতা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না হুজুর এমন হাফেজ ছিল পুরা কোরআন শরীফ চাল বাজার মতো মুখস্থ ছিল হুজুরের কাছে কোরআন শরীফ পড়তো নামাজের মধ্যে গহর ডাকা মাসায় হুজুরের পিছনে কতবার ফজরের নামাজ পড়ছি হুজুর যখন ফজরের নামাজ পড়াইতো অথবা অন্য নামাজ পড়াইতো মনে হইতেছে হুজুরের কাছে পুরা কোরআন শরীফ একটা সূরা ফাতিহার মতো মুখস্থ আরে বলি রে এমনি জীবন করেছে গঠন মইরে হাসতেছে কাঁদতেছে ভুবন কথা কর দেখা কেন এমনি জীবন তারা গড়িছে গঠন মইরে তারা হাসবে কাঁদবে সারা জীবন হেই আমরা কান দিয়ে আল্লাহর ওলি এখন কবরে আরামে হাসতেছে কারণ তার কুটি কুটি ছাত্র এই জমিনে আমি হয়তো নাখান্দা গোলাম আমি হয়তো গুনাগার কত বড় বড় বজরগ আমার এই হুজুরের ছাত্র তাহলে একটা ছেলে আলেম বানাবার দরকার আছে না নাই একটা ঘটনা আপনাদের সামনে বলে দেই বাস্তব একটা ঘটনা বলবো আপনার ছেলের আলেম বানাইতে পারেন নাই একটা মেয়ের আলেমা বানাই মেয়ের আলেমা বানাইতে পারেন নাই একটা নাতির আলেম বানাই নাতিরে পারেন নাই নাতির ঘরের একটা পুতির আলেম বানাই মেয়ের ঘরে একটা ছেলের হাফেজ বানাইয়েন কাজে লাগবে খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন আমি না করব না আগে আপনি কোরআনের হাফেজ বানাই তারপর ইঞ্জিনিয়ার বানান আলহামদুলিল্লাহ বলতে পারেন না মাদ্রাসা করে আলেম হতে পারে শর্ত না মাদ্রাসা অন্তত আগে পড়ান পড়াই ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান জীবনে চুরি করবে না ঘুষ খাবে না জীবনে এক বক্ত নামাজ কামাই দেবে না নামাজ কামাই দিলেও নামাজটা কাজা পড়বে নামাজটা কবুল হবে নামাজটা সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে কত শিল্পপতি আছে সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না কথা বল না কেন অনেক এমপি মন্ত্রী আছে ঠিক মতো সুরা ফাতিহা পড়তে পারে না মিয়া দুনিয়ার ক্ষমতা ক্ষমতা না কবরে জ্বর পরে যে ক্ষমতা ওইটা হলো বড় ক্ষমতা সালামটা দিবে এক মন্ত্রী ধর্মমন্ত্রী কইতেছে আগামীকালকা ঈদের নামাজের কথা কয় আগামীকালকা আগামীকালকা ঈদের জানাজার নামাজ কথা কইতে পারলেন না আগামীকালকা ঈদের জানাজার নামাজ আবার পিছনে তো একজন লোক মাতিছে কি কন আপনি ঈদের আবার জানাজা নামাজ হয় কেমন আবার ওকা ঈদের জানাজা নামাজ থুকু এই মুসলমানের পোলা আর কোন আলেম জীবনে ভুল করবে না জানাজা জানাজা ঈদ কথা বলে না কেন
এটুনে জেনারেল মারা গেল এমন পোলা জন্ম দিছে যে বাপের জানাজা খেলায় বাইতুল মুকাররম আপনারা দেখছেন সারা দুনিয়া দেখছে সে জানাজার মতো হাত উঠাইতেছে নাউজুবিল্লাহ বলে না ঈদের নামাজের মতো হাত উঠাইতেছে ঈদের নামাজে হাত উঠায় না ও মনে করছে জীবনে নামাজ দিতে পারছে ঈদের নামাজ আর তো কোনো নামাজ পড়ে নাই এ জানাজার নামাজে দাঁড়াইয়া বাপের জানাজায় দাঁড়াই ঈদের নামাজ পড়তাছে শুধু একটা কথা মনে রাখবেন একটা ছেলের আলেম বানাবেন জীবন ধন্য এই দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি আল্লাহু আকবার বলতে পারলেন না এক বাপে একবার প্রিন্সের মতো চেহারা যাই পোলাডারে এইডারে ইঞ্জিনিয়ার বানাবার নিয়ত করে স্কুলে পড়াইছে আর যেটা একটু পাউডার খোরা ঠ্যাঙ্গালো ঠ্যাঙ্গের ভিতরে আঙ্গুল থাকে কয়টা না ছয়টা এ মেয়া ছয়টা উঠায় খালি পাঁচটা পাঁচটা হিক্স ছয়টা থায় না হাতের মধ্যে ছয়টা আঙ্গুল থায় না এটা কে বানাইছে পৃথিবীর কোন ডাক্তারের কন্ত দেহি একটা আঙ্গুল ফাইরে ছয়টা বানাও অনেকের একুশটা আঙ্গুলও থাকে কতক্ষণ না কেন হাত পায়ে আঙ্গুল কয়টা এটাও ভুলে গেছেন কয়টা অনেকের বিশটা বাইশটাও থাকে এই হাতেও দুইটা এই হাতেও দুইটা কয়টা হইলো অনেকের আছে চব্বিশটাও থাকে পায়ও দুইটা হাতের মধ্যে দুইটা দুইটা থাকে না আবার এখান দিয়ে জ্বলে আর একটা আঙ্গুল ওইটারও চারি থাকে তাহলে পঁচিশটা হয় এটা কে খেলায় পৃথিবীর কেউ পারবে না তো যেটার হাতের পাওয়াটু লুলা ওইটারে মাদ্রাসায় দিছে ও আর কি করে খাইবো ও মিলাত পরে খাইবো না ইমামতি মুয়াজ্জিন গিরি কই খাইবো না মাদ্রাসার ঝাড়ু দিয়ে খাইবো আর মাদ্রাসায় পড়াই ওইটারে মাদ্রাসায় পড়াইছে যেটার বাইশ আঙ্গুল আর যেটা প্রিন্সের মতো নায়কের মতো চেহারা ওইটারে ইঞ্জিনিয়ারিং পড়াইছে বাস্তব ঘটনা তো ইঞ্জিনিয়ারিং যেটা পড়াইছে ওইটা বাপরে যখন কোনো হাটে বাজারে যায় বাপরে কয় আব্বা বারোটা আপনি দেন ওই যে সারা জীবন বাপের কাছ থেকে চাইয়া নিয়ে পড়ছে যে বাপের বোসকা মাইরা ইঞ্জিনিয়ারিং হয়েছে যে বাপের সাথে গেলে বাপে তো আগে ছেলের সাথে যদি যান দেখবেন কোন বাপে চায় না তার ছেলে ভাড়া দিই প্রথম বাবাই বাইর করে কথা কন্টা কেন প্রথমে এখনো বাবা এখনো বাইর করে টাকাটা এখনো বাবাই বাইর করে কারণ তোমার ছেলে যে দেবে ওটাও তো তোমার টাকা বাপ মনে করে এইটা আর পোলায় মনে করে বাপ দিলে বাপের ডাক কুমুকে আমারটা তো রয়ে গেল কথা কন না কেন এর নাম হলো বাপ এই তো বাপের লোকজন বাজারে যায় বাপের বাপ কোটিপতি ছেলে কয় ছেলে আসতে নাইমা খারাই থাকে বাপ বাড়া দেয় মাশাল্লাহ তো কোরবানির টাইম আইছে কোরবানির টাইমের মধ্যে ইন্দিমিন টাইমে যেটা ওই যে ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরি পাইছে ঘুষখোর এক খোসা দিলেই তো লাখ লাখ টাকা বোঝেন নাই রাস্তার উপরে এক গুতে দিলেই তো ইঞ্জিনিয়ার লাখ লাখ টাকা পায় কোটি টাকাও পায় যায় বিজনেস করতে যায় কথা বলেন না কেন তো ইন্দিমিন টাইমে কোরবানির টাইম আইছে পোলা কাব্বা আপনি দিলি তো হয় আমার আর দেওয়ান লাগবে না আমার ব্যবসা মানে বেশি ভালো না বিল্ডিং করতেছি টাউনে আপনি কোরবানি দিয়ে দেন বাপ কয় তুই কি কস তুই মাছ না জানোস না হুজুর কইছে যে পোলার পোলা যদি জাকাতের হুকুম থাকে তখন বাপ বেটা আলাদা আলাদা কোরবানি দিতে হয় কয় না আব্বা ব্যবসা বেশি ভালো না আপনি দিলি ওই এক ফ্যামিলিতে দিলি তুইল আর মাদ্রাসা যেটা পড়ছে ও মাসলা জানে ও বলতেছে আব্বা আমার তো বেশি টাকা টুকা নাই আপনার বউর উমার টাকা টুকা দিয়া মোটামুটি দেখছে আমার পরও কোরবানি ওয়াজিব আব্বা আপনার কোরবানির ভিতরে আমি কিছু টাকা দেই আমার একটা ভাগ রাখেন এতে আমার কোরবানি ওয়াজিব আদায় হয়ে গেল বাপ জ্ঞানী বাপ মাস্টার হেডমাস্টার ছিল আল্লাহর বান্দা বাপ কয় আমার এই পোলায় এত লাখ টাকা কামায় কলমের খোসা দিলে এত টাকা ও কয় কোরবানি আপনি দিয়ে দেন আর আমার পোলা যেটা লুলা বাইশাঙ্গুল বাইশাঙ্গুল ডাকা আব্বা আমার কিছু টাকা নেই আপনার লোকের শরীর থাকেন আমার কোরবানিটা অজি হইল তাহলে তো ভুল করলাম রে এটা হলো দুনিয়াদার আর ওটা হলো দিনদার বুঝেন নাই আমার ওইটা হলো দুনিয়াদার আর এইটা জোরে কন জোরে কন দিনদার আর দুনিয়াদার কি এক অরে শিখাইছে দুনিয়াদার এলেম আর অরে শিখাইছে দিনের এলেম তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম ও মুসলিমা শিখাইছে লুলাডারে বাইশাঙ্গুলারে শিখাইছে দিনের এলেম আর আরো শিখাইছে দুনিয়ার এলেম বাবা চিন্তা করে ভুল তো করছি জীবনে যা করে আমি দুইটারে পরীক্ষা করে দেখি তো ও এক মাদ্রাসায় পড়ায় যেটা বাইশাঙ্গুল
আল্লাহ বানাইছে আর ও তো প্রিন্স ও ঢাকা ছয়তলা বিল্ডিং এর কাম করছে বাজানরে যখনই গেছে ইঞ্জিনিয়ার পোলার বাসায় বাবাই যে বলতেছে বাবা রে তোর মায়ের বড় একটা অপারেশন লাগবে কিছু টাকার দরকার আব্বা তুমি দেখতেছ আমি ছয়তলার কাম করছি ভাবছিলাম তুমি আসছো তোমারে বলবো উত্তর পাশের জমিটা বেচে আমারে 5 লাখ টাকা দাও বিল্ডিংটা কমপ্লিট করে তারপরে ভাড়া দিয়া তোমার শোধ করে দিমু তুমি দাই আর মায়ের ট্রিটমেন্টের টাকা চাও তুমি কি বোঝো না আব্বা তুমি কি বুড়া হইছো বাতাসে এই বিল্ডিং এর কাম করতেছো তুমি দেও না এতে প্রায় 1 লাখ টাকা লাগবে আমি বাসিয়াম 5 লাখ টাকা তোমার কাছে চামু আমি পেনশনের টিকা হোক এটা উত্তর বসে জমিটা বন্ধক তুই হলো আমার 5 লাখ টাকা দাও পরে আমি দিয়ে দিব তুমি এর চাইতেছো মারে অপারেশন লাগবে বাপে কয় বুঝা ফেলাইছি দুনিয়াদার আর দিনদার আমি তো তোরে একবার পরীক্ষা করি নাই রে বাবা আমি আরো যতবার ঢাকায় আসছি গ্রাম থেকে ততবারই দেখছি তোর এই সুরাত তোর অভাব যায় না তুই 1 লাখ টাকা কামাস তোর অভাব যায় না আর আমি যে পয়সা আঙ্গুল ছেলে সারে আমি মাদ্রাসায় পড়াইছি মাত্র 12,000 টাকা পায় তার অভাব কোনোদিন তারে ধরে না যা তোর লাগবে দুনিয়া তুই নে যা আমি দোয়া করে গেলাম তোর আরো লাগবে নে লাগবো না তোর মারে ট্রিটমেন্টের টাকা যাই এবার দিলটা নরম করবেন জিনাইদের শহরের মসজিদে আল্লাহর এই বান্দার ওই বাইশাঙ্গুল ছেলেটা মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল এ কোট মসজিদ মসজিদের প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের খতিব বাবাই মনে মনে কয় দেখি আমার আলেম পোলার বারাস আসায় যায় দেখি বাবার এমন টাইমে গেছে গো যেই সময় ছেলেটা বাবারে লইয়া জুমার মসজিদে যায় বাবাই কেবল জুমার মসজিদের জুতাটা খুলছে বাবার জুতাটা টান দিয়ে ছেলে বুকের মধ্যে নিছে বাবা তুমি আমার মসজিদে আসবা আগে বললে না কেন তুমি না কইয়া কেন আমার বাসায় আসলা আর জুমার আগে টান দিয়ে জুতাটা নিয়ে যখন নিজে হাতে নিছে ও বাজানে এখানে আমার এমন ভক্ত আছে যদি কেউ আমার অপমান করতে চায় ওর নাকশা উড়াইয়া দিবে এ আছে না নাই আমি তৎপর মান হয়ে গেছে কয়েকদিন আগে একটা মাহফিল কমিটি আইয়া আমার এখানে বেয়াদবি করা দিছিল দেখছো না তোমরা ওর এমন দিছে ফাটাই ফেলাইছে নিচে ফেলাইয়া আমি তো জানতাম না যে এরকম ভক্ত আমার আছে আল্লাহর কসম আমি জানতাম না খালি একটা কটু কথা কইছে আমারে বলে নি আই সারবো দেহি আপনি কেমনে অস্কর আপনি নিয়ে সারবো আরে ভাই দোষ হগো আমার দোষ না দাওয়াত দিয়ে কোনোদিন আমার সাথে যোগাযোগ করে নাই দাওয়াত তো আমি অন্য জায়গায় দিয়ে দিছি এহে না ইয়া খুব হেডামগিরি দেখাই যাইছে আমার এক কমিটির নাম জানে কি ওর সুমন আমি জানতাম না আমার এত ভালোবাস এ এমন মাইট দিছে তুই চিনো স্যারে ফাটাই ফুটাই হেলাইছে মাইরা এ বিশাল এক লম্বা হাস্তি হেইডারে কলার ধরে জামা জামা সিরিয়ালাইছে ঘুষাইয়া তুই চিনো যে হাদিস আপনি যার জন্য আমরা এত যুবকরা ভালোবাসে তুই আমার হুজুর এই কথা কইলি তো সাহস কত বড় তুই চিনোস মিরপুরের পোলা পারলে আমি হারে ফিরেও পারি না তখন আমি বুঝছি যে এই ভালোবাসাটা আমি তারও তো সুমনের জীবনে চিনিও না আমি তার বাসায় জীবনে দাওয়া তো খাই নাই সে আমার খাওয়ায় নাই এটা একমাত্র আলেমের ভালোবাসা কথা বলেন না কেন সে একটা জেনারেল শিক্ষিত রাজনীতিবিদ সে যদি এত ভালোবাসা আমার দেখাইতে পারে কসম আল্লাহর বলতে পারি এই ভালোবাসা টাকার না এই ভালোবাসা হলো একমাত্র আলেম হওয়ার পিছনে কথা কন না কেন এই ঠিক যখন বাবার স্যান্ডেলটা নিচে খতিব সাহেব মুসল্লিরা কি চাইয়ে রইছে মুসল্লি বলে হুজুর হুজুর আমার কাছে দেন হুজুর আমার কাছে দেন আমার কাছে দেন হুজুরের হাত দিয়া জুতা জোড়া নিয়ে মুসল্লি রাস্তে করে বাক্সে ধুইয়া দিছে বাবাই তো বাবা স্কুলের হেডমাস্টার বুঝতে তো আর বাকি নাই বাবাই মসজিদে ঢুকে প্রথম দূরে কাত নামাজ পড়ে বলে মালিক দিনদার আর দুনিয়াদার আজকেই পরীক্ষা হয়ে গেল গো যেই সেলারে কোটি টাকা খরচ করিয়া ইঞ্জিনিয়ার বানাইলাম সরকারি ইঞ্জিনিয়ার বানাইলাম
আজকের সেই ছেলের বাসায় গেলে পরে তুমি কি বুড়া হইছো বাতাসে আর আমার ছেলের বাইশাঙ্গুলের কারণে একটু খুতো হওয়ার কারণে আমি আরে মাদ্রাসায় পড়াইলাম আমার এই ছেলে জুতা হাতের মধ্যে নিয়া হাতের মধ্যে নিতে দেরি আছে তার মুসল্লিরা কারাকারি আরম্ভ করে দিছে যতদিন ওই বাবায় ছিল জুতা খোলার সাথে সাথে মুসল্লিরা টাইনা নিয়া আমার হুজুরের বাপের জুতা বুড়া বুড়া মুসল্লিরাও বাবার জুতা নিয়ে বাক্সে রেখে দেয় এই দৃশ্য দেখে মসজিদের কোনায় বসে কান্দে আর বলে মালিক রে জীবনে কি ভুল করলাম একটা আলেম বানাবার কারণে যদি এত সম্মান এই দুনিয়ায় হয় গো না জানি আখেরাতে কোন সম্মান আমার দিবা কোট মসজিদের বড় বড় শিক্ষিত লোক মসজিদের সভাপতি সেক্রেটারি সভাপতি সবাই বলে আসেন ভাইজান চা খান আমার বাসায় দাওয়াত খান শুনছি আপনি একটা হেডমাস্টার ছিলেন আপনার ছেলে এমন পাগল করছে আমাদের তার ব্যবহারে তার কথায় তার বয়ানে আমরা এত মুগ্ধ আপনি কেমন বাবা যেমন একটা ছেলে জন্ম দিয়ে আলেম বানাইছেন ওই লোকটা আরো পাগল হয়ে গেছে এত দামি দামি সভাপতি সেক্রেটারি আমার জুতা টানে আমার এত ভালোবাসা দেয় আগের থেকে ছাত্ররা আমার যায় নামাজটা বিষয়ে দেয় আহারে দুনিয়াদার দার দিনদার আমি বুঝা ফেলছি বাসায় যে বিবিরে বলে অর্থাৎ ওই আলেমের মাকে বলে জীবনে কি ভুল করলাম রে যেটা প্রিন্সের মতো চেহারা তারে আলেম বানাইলাম যেই ছেলেটা আমার একটু শরীরের দিক দিয়ে খুতো তারে আমি আলেম বানাইলাম যদি ওরে আলেম বানাইতাম না জানি আরো কত সম্মান পাইতাম ও আমার মুসল্লি ভাইরা আমি আপনাদের বলবো না আপনাদের সন্তান আপনারা স্কুল কলেজে পড়াবেন না পড়ান পড়ান আগে মাদ্রাসায় পড়াইয়া অন্তত কোরআন শরীফটা সহি শুদ্ধ ভাবে শিখান আপনার ছেলেটারে আলেম বানান এই যে আমার হুজুরের কত ছাত্র বাবা জজ সাহেব আছে জানেন না হুজুর কোনোদিন কোর্টে যায় নাই আমার জানা মতে হুজুর কোনোদিন কোন ট্রাভেলস এর সামনে যায় নাই হুজুরের ছাত্র আলেম কিন্তু ট্রাভেলস এর মালিক হুজুরের ছাত্র জজ সাহেব এসপি আছে ডিসি আছে হুজুরের ছাত্র বাজান রে বড় বড় ডিস্ট্রিক্ট জজ আছে আপনি জানেন না আমার এই হুজুর যে মারা গেছে আমার কলিজার শায়েক ওনার ছাত্র জজ সাহেব আছে হুজুর যদি কোনোদিন কোর্টে দাঁড়াই তো আল্লাহ না করুক আমার মনে হয় জজ সাহেব সিঁড়ির থেকে ওইটা হুজুর রে বসাইতো কথা কন না কেন কয়েকদিন কয়েক মাস আগে একটা ঘটনা তোমরা দেখছো দেখেন নাই আপনারা ফিলিস্তিন দেখেন নাই এই তুর্কিস্তানের তুর্কি বিমানের পাইলট বিমানের পাইলট ইনফরমেশন পাইছে আমার উস্তাদ আমার স্কুলের টিচার সে আমার এই ফ্লাইটে হজে যাইতেছে কিন্তু উস্তাদ জানে না কিন্তু ছাত্র জানে সে হলো বিমানের পাইলট তোমরা দেখছো বিমানের ভিতরে উস্তাদ যখন বইয়ের এসে চুপচাপ করে বিমানের পাইলট বিমানের থেকে উঠে আইছে বুলের মালা দিয়া উস্তাদের পাও ধরে বলে শায়েক আপনার কারণে আজকে আমি বিমানের পাইল হইল আপনার কারণে আমি আজকে বিমানের পাইল আপনার কারণে আজকে আমি সরকারিভাবে লাখ লাখ টাকা কামাই হাজার হাজার আমিও পাইলট শিখাই আপনি আমার বিমানে আসছেন আমি আপনার কোথায় বসতে দিব আপনি যদি বলেন আমি আপনার আমার কোলের উপরে নিয়ে মক্কা মতো পৌঁছে দিব এই কলেজের বন্ধুরা উস্তাদের সম্মান করো ছাত্ররা উস্তাদের সম্মান করো যে উস্তাদের সম্মান করে সে আল্লাহকে সম্মান করতে পারবে সে মা বাবাকে সম্মান করতে পারবে যে উস্তাদকে সম্মান করে সে মা বাবারও সম্মান করতে পারবে না আর যে মা বাবারও সম্মান করতে পারে না সে কোনোদিন উস্তাদকে সম্মান করতে পারে না ও বেয়াদব হয় আর ওর এলেমে কোনোদিন কাজে লাগে না আমার উস্তাদের সাথে যে মারা গেল আমার হুজুরের সাথে ঢাকা হুজুরের সাথে আমি অনেক মাহফিল করছি আমি প্রধান বক্তা হুজুর হলো সভাপতি আমার মনে পড়ে এই বছর তার আগের বছর হুজুর হলো সভাপতি ওই একই মঞ্চে দুই বছর একাধার ওই মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা অর্থাৎ মাস্টার্স পর্যন্ত ওই মাদ্রাসা
হুজুরের সাথে হুজুর হলো সভাপতি বরিশাল উজিরপুর মাদ্রাসা বাগদা মাদ্রাসা নাম বলে দিয়ে গেলাম ওই বাগদা মাদ্রাসা হুজুরের সভাপতি আমি প্রধান বক্তা আমি হুজুরের সামনে বইছি খাবারে বইছি এক নাম্বার বৈশিষ্ট্য হবে তারা প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমি মালিককে প্রশংসা দিয়ে খুশি করবে হে মুসা তারা কোনো কিছু খাইবার আগে বলবে বিসমিল্লাহ করার আগে বলবে বিসমিল্লাহ কাজটা শুরু করার আগে বলবে বলেন 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 খাওয়ার আগে ধরার আগে কাজের আগে শুরু করার আগে সব কাজের শুরুতে এক নাম্বার সিম্পটম দুই নাম্বার আলামত হলো তাদের দাম বাড়ানোর কারণে এটা তাদেরকে আমি মাত্র পান্তা ভাত খাওয়াবো একটা কাঁচা মরিচ দিয়া ঘর নাই রে বাড়ি নাই রে তাদের জমিনে তাহার পরে শুকুর করবে মাবুদে মুসা তোর বিবাদব জাতিকে তোর উম্মাদ গুলার আমি 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি আলহামদুলিল্লাহ বলে না তোর বনি ইসরাইল জাতিকে আমি 40 বছর জান্নাতের খাবার আসমান থেকে পাক করে করে খাওয়াইছি 40 বছর খাবারের খাওয়ানোর পরেও তাদের জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বের করতে পারি নাই আর আমার নবীর উম্মাদ গুলি তারা সারাদিন রিক্সা চালাবে দোকানদারি করবে সারাদিন তারা ঘামে ঘামে ভিজে যাবে গার্মেন্টসের মধ্যে কাজ করতে করতে সকাল 8টায় ঢুকবে রাত 11টায় বের হবে গার্মেন্টসের সুয়ের মধ্যে তাদের আঙ্গুলগুলো ছিদ্র হয়ে যাবে গার্মেন্টসের লক চালাইতে চালাইতে এই ডানাটা ব্যথা হয়ে যাবে রিকশার মালগাড়ি টানতে টানতে তাদের এই ডানাগুলো ফেটে যাবে কষ্টে দুপুরের খাবার খাবে মাত্র গান্দা পশাবাসি তরকারি দিয়ে খাবে কাঁচা মরিচ দিয়ে খাবে খাবার নাই শুধু একটা পাম রুটি কলা কিনা খাবে শরীরের মধ্যে ঘাম পাম রুটিটা খাবে আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা খাওয়াইছো ভালো খাওয়াইছো তোমার মতো দয়ার সাগরে কবি কি বলে তোমার মতো দয়ার সাগর নাই কো জমিনে সুখে রাখো দুঃখে রাখো ভুলি নাই তোমাকে লাইন শাকার তুমলা আজিদান না কুম ওয়ালাইন কাবার তুমি না আদাবি লাশাদি এ মুসা তারা সুখে দুঃখে আমি মাওলার প্রশংসা করবে সকালবেলা অসুস্থ তারপরও একবারও বলবে না আল্লাহ আমারে কেন অসুস্থ বানাইলা 10 বছর 20 বছর বিছানায় পড়ে থাকবে তারপরও বলবে না অসুস্থ কেন বানাইলা আর তোর বিয়াদুর উম্মাদ গুলাকে যদি একদিন মাথা ব্যথা রাখি পরের দিন তোর কাছে কৈফিয়াত তলব করে তোর আল্লাহ আমারে অসুস্থ দিল কে নাউজুবিল্লাহ বলে না মুসা আলাইহিস সালাম কেঁদে দিয়ে বলে মালিক তার উম্মতের দাম শুধু দুইটা কারণে খাবারের শুরুতে বলবে বিসমিল্লাহ খাবার শেষ হইলে বলবে জোরে বলেন আরো জোরে বলেন বাজান দ্রব্য মূল্যের দাম এতই বেশি অনেক গরিব মানুষ 500 টাকা লইয়া বাজারে যায় বড় লোকরা ব্যাগ ভর্তি মাছ কেনে গোশ কেনে ভরে লোক গরিব লোক পাশে দাঁড়াই দাঁড়াই দেখে একটা ছোট্ট পাঙ্গাস মাছের কাছে দাঁড়ায় পাঙ্গাস মাছ আর বোয়াল মাছের বাবা একই কোয়ালিটি হয় পাঙ্গাস মাছের কাছে দাঁড়াইয়া লোকটা বড় লোকের দিকে তাকায় মনে মনে ভাবে মালিক আমার পকেটে 500 টাকা বড় লোকের পকেটের মাছ কিনতেছে 5000 টাকা
এই 500 টাকা আমার কাছে 50,000 টাকার সমান মনে দুঃখ নাই সুখে রাখো দুঃখে রাখো তবু তোমার কাছ থেকে আমারে সরায়ো না এ মুসা তোর উম্মতগুলার একদিন এক সপ্তাহ ব্যবসা ভালো না হইলে আমার কাছে তোর কাছে কৈফিয়ত তলব করে আমার ব্যবসা খারাপ কা তোর আল্লাহর রিজিকা নাউজুবিল্লাহ বলেন না পৃথিবীতে সবচেয়ে বেয়াদব কুলাঙ্গার নাখান্দা হারামি বদমাইশ বেয়াদব একটা জাতি সেটা হলো বেজর্মা জাতি ইহুদি জাতি কথা কন না কেন ইহুদি ছিল মুসা নবীর উম্মত এক সপ্তাহ ব্যবসা খারাপ হলে মুসার যে ধরতে তোর আল্লাহর রিজিকে ব্যবসা খারাপ কেন সকালবেলা পায়খানা ক্লিয়ার হয় নাই ও খাইছে জনমের খাওয়া এই তোর আল্লাহর রিজিকে আমার পেট ক্লিয়ার হইল না কেন কত বড় বেয়াদব তাই চিন্তা করেন হালাকে মনে রাখবেন সুস্থ রাখার মালিককে আমি শুরুতে কেন জিজ্ঞেস করছি এক নাম্বার পৃথিবীতে এই কথাটা মাইনে নেয় শুধু মুসলমান আর এই জন্যই মুসলমান এত দামি যেরকম মারহাবা এই জন্য রসুল বলছেন দুনিয়া সিজুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা আর কাফের ইহুদি নাসারা এই বদমাশদের জন্য জান্নাতের জায়গা আমরা দুনিয়ার সুখ চাই না সুখ চাই কার জোরে বলেন কার 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 আখিরাতের সুখ চাই মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ বুঝাই লাইছে তলে তলে আমার আর নবুয়তির দরকার নাই আমার নবী মুহাম্মদের উম্মত বানায় দাও আল্লাহ বলে উম্মত হওয়ার অপশন নাই যাদের কপাল উম্মতে মুহাম্মদের অপশন লিখে রেখেছি মুসা তারাই হবে আর উম্মতে মুহাম্মদে হওয়ার জন্য ভাগ্যের ব্যাপার কথা কন না কে মক্কা মদিনায় জন্ম নেয়া ভাগ্যের ব্যাপার আর মুসলমানের ঘরে জন্ম নেয়া উম্মতে মুহাম্মদি হওয়া ভাগ্যের ব্যাপার তাহলে আমরা উম্মতে মুহাম্মদি হতে পেরেছি বলেন তো দেখি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফিহি হে আল্লাহ আমার জীবন ধন্য উম্মতে মুহাম্মদি হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলেন আজকে আমার অন্তরটা ক্ষত বিক্ষত কেন জানেন গতকালকে আমার একজন শায়েখ আমার একজন উস্তাদ উস্তাদ মোহতারম আমি যার কাছে 4 বছর পড়েছি এবং বড় বড় কিতাব পড়েছি আমার সেই শায়েখ গতকালকে চিদ বিদায় নিয়ে চলে গেছে এবং উনি এমন একজন বুজুর্গ আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র আল্লাহর এই কুতুব আমার এই শায়েখ আমার কলিজার শায়েখ ঢালকানগর পিসাব জাফর আহমদ সাহেবের শ্বশুর এবং ওনার 8টা ছেলে 6-7টা ছেলে 6-7টা ছেলে ছেলে মেয়ে সহ সবাই হাফেজ এবং আলেম এবং মুফতি বাংলাদেশে অদ্বিত একজন বুজুর্গ বর্তমান দরজার মুসাল্লাম তরিকার একজন উস্তাদ এবং একজন বুজুর্গ হুজুর যে তার জীবনে কতবার হজ করছে হুজুর নিজেও বলতে পারবে না কতবার হুজুর হজ করছে আমার শায়খ বলতে পারবে না আমি আপনাদের কাছে আমার শায়খের জন্য দোয়া চাই আল্লাহ আমার হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ আমার শায়খের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন বাবা এই জন্য রসুল বলছে ইদা মাতাল ইনসান ইন কাতা মালুহ ইল্লা মিন সালাসা যদি পারো মরে যাওয়ার পরে তোমার কোন সম্পদ বাকি থাকবে না এই সর মৃত্যুর পরে তোমার কোন সম্পদ এই দুনিয়ায় বাকি থাকবে না শুধু তিনটা জিনিস ছাড়া কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন অবজান বাড়ি বলি গাড়ি বলি সম্পদ বলি নারী বলি আজকে আমি যুবক বয়সে মারা যাব আমার বউ 1 বছর ঠিক থাকবে কথা বলেন না কেন তোমার বউ যদি যুবক বয়সে মারা যায় তুমি 2 সপ্তাহ পরে বিয়ে করতে পারো ওই বিড়ি কি করবো হয়তো ছেলে মেয়ে যদি বড় হয় বিয়ে বসবে না এই বিড়ি কিন্তু হারাম কাজ ঠিকই করবে
তার মনের লালসা শয়তান তাকে দুকে দুকে খাবে আশেপাশের খবর লয়ে দেখেন যুবতী বয়সে যে আসা স্বামী হারায় ইল্লা মাশাআল্লাহ সব মহিলা একরকম না তাদের সতীত্ব বজায় রাখা অনেক কষ্ট অত দুষ্ট প্রকৃতির যুবক তার পিছনে লাগে পুরুষ লাগে না লয় মহিলা চরিত্র নষ্ট হয়ে যায় শয়তান তারে ধোঁকা দিয়ে নষ্ট করে সব তবে সব মা বোন এক না অনেক মা আছে যুবতী বয়সে আগের যুগের কথা বলছি এখনের যুগে না যুবতী বয়সে স্বামী স্বামী হারাইছে চারটা সন্তান ছোট ছোট রেখে স্বামী মারা গেছে মৃত্যুর আগ পর্যন্ত সন্তানগুলোরে বুকে আগলে রেখে পরের বাসায় কাম করে মানুষ করছে তবে নিজের সতীত্বকে অন্য পুরুষকে দেখতে দেয় নাই এরকম মা পাওয়া এই জামানায় হাজারকের ভিতরে একজন আছে আগের যুগে ছিল শত শত বজান এই জন্য তো রাসূল বলছে মৃত্যুর পরে তোমার তিনটা জিনিস বাকি থাকবে এক নম্বরে হলো তোমার ও সদকাতুন জারিয়া যদি আপনি মসজিদ মাদ্রাসা করে থাকেন রাস্তাঘাট জনকল্যাণমূলক কোনো কাজ করে থাকেন ওইটা আপনার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত চালু থাকবে আর জোরে বলেন না কেন কোটি কোটি টাকা ব্যাংকে রেখে যাবেন চাই রানার কোনো কাজে আসবে না বাড়ি আটটা দশটা করে যাবেন যদি ভাড়ার থেকে কোনো টাকা আপনার ছেলেরা দান না করে চাই রানার কাজে আসবে না আর যদি আরেকটা কাজে লাগবে যদি আপনি কোনো ছেলের আলেম বানিয়ে যান অথবা আপনি কোনো তালিম ও তাআল্লুমা অথবা আপনি কোনো ছেলের নিজে পড়াইয়া আলেম করে গেছেন ছাত্র বানিয়ে গেছেন এই যে আমার শায়খ চলে গেছে লক্ষ লক্ষ ছাত্র তার এই বাংলার জমিনে বাংলার জমিনে না শুধু সারা পৃথিবীতে আমার হুজুরের ছাত্র সারা পৃথিবীতে ছড়ায় আছে আল্লাহু আকবার বলতে পারলো না তারা তো মইরা বাচ্চা শেখুল ইসলাম আহমদ শফি যা লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র এই পৃথিবীতে যদি কোন কেমনে কোটি কোটি হইল সে 100 বছর আগে বুখারি পড়ানো শুরু করছে ধরেন 60 65 বছর বুখারি পড়াইছে 160 বছর হায়াত পাইছে শেখুল ইসলাম আমার এই হুজুরে পেরে 90 বছর না কত বছর আমার খেয়াল নাই পেপার দেখলে বুঝতে পারবো আমার খেয়াল নাই হুজুর যদি 90 বছর বেঁচে থাকে ধরে থাকেন 80 85 90 আমার মনে হয় আমার হুজুর আমিলি আসরমান জিহাদে যদি আজ থেকে যদি ধরেন 24 25 বছর আগে হুজুরের কাছে বুখারী পড়ে থাকি সুবহানাল্লাহ বলেন না তা আমি যদি 25 বছর আগে বুখারী পড়ে থাকি তা আমার হুজুর আরো প্রায় 30 বছর আগে তে বুখারী পড়ায় তা আমার কাছে যারা পড়ছে আমি তো নাখান্দা গোলাম আমি তো এলেম নাই কালাম নাই হয়তো সাপার জোরে বাস করি এমন ছাত্র বাংলাদেশে আছে এই যে ডালকানগর পিশাব তার জামাই সেও তো তার ছাত্র বাংলাদেশের যত বড় বড় মহাদেশ দেখেন তার ছাত্র এই যে আপনাকে 13 নম্বর যে মোহতামেম এই জামিলুল মোহতামেম সব তার ছাত্র তা আমাদের ছাত্র হলো শত শত হয়ে গেছে হাজার হাজার ছাত্র তা আমি যত কোটি ছাত্রের আলেম বানাবো আমার হুজুর আমার উস্তাদ মানে তার উস্তাদ আল্লাহ আকবার বলতে পারলেন না কিয়ামত পর্যন্ত আমার হুজুরের ছাত্র কিয়ামত পর্যন্ত থাকবে তারা মইরা বাচ্চা তাহলে একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই এই দেখেন আমার আলেম বানায় গেছে আমার উস্তাদ আজকে আপনাদের কাছে কেঁদে কেঁদে দোয়া চাই আল্লাহ আমার শায়খ রে আমার উস্তাদ রে যত কোয়ালিটির কষ্ট আছে আমি জানি তুমি কষ্ট দেও নাই কারণ তোমার অলিরে একবারে কালেমার সাথে বিদায় করে দিছো কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে একজন বলল ওনার পাশে যারা ছিলেন হুজুরের কাছে যারা ছিলেন মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত হুজুরের ঠোঁট দুইটা লড়ছে কালেমা পড়তাছে এরা তো কবরে যাওয়ার পরে বাচ্চা রে ভাই আমরা তো মরার সময় ছেলে রে খুঁজি মেয়ে রে খুঁজি জামাই রে খুঁজি মাইয়া রে খুঁজি আর তারা আমার মৌলারে খুঁজে তারা মৌলারে খুঁজে বসন্তে আমি আপনাদের সবার কাছে দাবি রাইখে যাই গো আমার শায়খের জন্য একটু আজকে দোয়া করবেন বাবা আমি গতকালকে দুইটা প্রোগ্রাম ছিল দিনে প্রোগ্রাম ছিল রাত্রেও ছিল আমি টাঙ্গাইল যাওয়ার পরে শুনছি আমার হুজুর নাই যদি আমি সকালে শুনতাম আমার হুজুর চলে গেছে আমি অবশ্যই বাবা জানাজায় শরীক হইতে পারতাম
আমি মাহফিলে পৌঁছাবার পরে আমারে আমার বন্ধু ফোন দিয়েছে মিরপুরের বন্ধু তখন বাজে বাজান 11টার কাছাকাছি হুজুর মারা গেছে 5টার পরে আমি তো ফেসবুক ওপেন করি নাই আমি বুঝতে পারি নাই টাঙ্গাইল মাহফিলে দিনের বেলা পৌঁছাবার পরে শুনলাম এখন তার মাহফিল বাদ দিয়ে আসা যায় না যাওয়া যায় না তারপরে গোহানডাঙ্গা মাদ্রাসার আমার আরেকজন ওস্তাদ যিনি আমার বাড়িতে আসেন মাঝে মাঝে হুজুরকে আমি হাদিয়া দেই এবং গোহানডাঙ্গা মাদ্রাসায় প্রতি বছরে বাৎসরিক টাকা দেই হুজুর আমারে ফোন দিছিল ইয়াস তুমি কোথায় হুজুর আমি তো টাঙ্গাইল আইসে পড়ছি কারণ ওই হুজুর আমার যে হুজুর ওই হুজুর আবার ওই হুজুরের ছাত্র আমার শায়খের ছাত্র আমারে বলে হুজুর শুনছো জিয়াদি সাহেব শুনতে পারছেন কি ঢাকার হুজুর নাই হুজুরের বাড়ি মুন্সিগঞ্জ ঢাকার হুজুর তো নাই আমি বললাম হুজুর আমারে বলছে 5 মিনিট আগে আমার বন্ধু গাড়ির স্টার্টিং এ বই এই বাবা চোখের বাড়ি দিয়া বললাম আলি তুমি তোমার বন্ধুকে তুমি আমার শায়খকে মাফ করে দিও যত গুনাহ করছে বেজন আমার অনেক উস্তাদ মারা গেছে কারো জন্য এত খারাপ লাগে নাই গো বাবা ঢাকার হুজুর ইন্তেকাল করে চলে গেছে গতকালকে এত কষ্ট পাইছি বুঝাইতে পারো না যদি বলেন কেন এত কষ্ট পাইতেছেন আমার বাপ মারা গেল এত কষ্ট পাইতাম যে এই কষ্ট আমার হুজুর মারা গেলে পাইছি আল্লাহ চোখের পানি দিয়ে আমি না খান্দা গুনাগার আমি জানি আমার চোখের পানির চাইতে আমার ঢাকার শহরে অন্তত লক্ষ লক্ষ হুজুরের ছাত্র আছে সবাই তো জুমার দিন হুজুরের জন্য দোয়া করবে সারা দুনিয়ায় মিডিয়ার দ্বারা জানাইতে চাইব আমি একজন না খান্দা গুনাগার আমার শায়খের জন্য দোয়া করি আল্লাহ আমার শায়খের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও কারণ আমি হুজুরের কাছে একটা বিষয় ঋণী আমি যখন 2013 সালে হজে যাই বাবা 2004 সাল থেকে তো আল্লাহ আমারে হজে নেয় মাঝে মাঝে হয়তো বাদ পড়তে পারে ও বাজার 13 সালে আবু বকরের বাড়ির সামনে দাঁড়ায়া তখন এই গোলক টাওয়ারের বিল্ডিংটা ছিল না বাবা তখন কেবল নির্মাণ করতে ছিল অবাজান জাবালে আবি কোবাইজের এখানে দাঁড়ায়া আমার দুইজন ওস্তাদ তখন ওই হজে ছিল আমার হাত ধরে বলে তুমি ইলিয়াস না জি হুজুর কবে আইছো হুজুর এই তো 13-14 দিন হইলো বলে আসো দিকে আসো আমার বুকের মধ্যে নিয়ে আমার মনে পড়ে হুজুর আমার 50 রিয়াল দিছিল 50 রিয়াল দিয়ে বলে বাবা রে কেন দিলাম জানুনি রসুল বলছে হজে আইয়া যদি কেউ রে কেউ হাদিয়া দেয় বিশ্ব নবী তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় আমি চিন্তা করলাম হুজুর আমার 50 রিয়াল কেন দিল এ আল্লাহর ঘরে বেরিয়ে বলছি আমার আরেক হুজুর পাশে মুসকি মুসকি হাসে কয় তোর কপাল তো খুলে গেছে ইলিয়াস কে তোর ওয়াজ মনে হয় হুজুর জানে তোরে দিছে 50 শিয়াল এটা নিয়ে নে আমি তো নিব না হে বেটা নে নে আমার হুজুর হজে যাইতেন কোনো কাটিন কুটিন ছিল না কেউ জানতো না কবে হুজুর হজে যাইতেন এটা পলিথিনে বইরা এক সেট কাপড়ের কাপড় বইরা চলে যাইতো কেউ কাছে কইতো না কেমনে যাইতো কিভাবে যাইতো কেউ জানতো না যে হুজুর হজে যাইতেছে হুজুরের জীবনে যে কত কতবার হজ করছে হুজুর নিজেও জানে না হজ আর উমরা দিয়ে যে কত সবার করছে হুজুর নিজেও বলতে পারবে না যে আমি কতবার হজ উমরা করছি
তখন আমি চিন্তা করলাম হুজুর আমার 50 শিয়া দিলে আমি কি দিমু আমি পরের দিন সকালবেলা হুজুর আপনি কোন হোটেলে চলেন আমি হুজুরের হোটেলে গেছি আমি হুজুরের জন্য পেরে 200 রিয়ালের হাদিয়া কিনে একটা সামদার মোজা কিনে একটা দামি রুমাল কিনে হুজুরের রুমের মধ্যে লয়ে গেছি হুজুর আমি 15 মিনিট শরীরে চাইপে দিছি হুজুর অনেক মোটা ছিলেন পাউটা ভালো করে চাইপে দিছি চাইপে দিয়া হুজুরের আঙ্গুলগুলা চাইপে দিছি চাইপে দিয়া হুজুরের হাতে সুমা দিয়া যখন আমি আরো আমি ওই 50 রিয়ালের সাথে আরো 20 রিয়াল দিয়া 70 রিয়াল হুজুরের হাতে দিয়া যখন আমি আসি কয় এই তুই কয় টাকা কামাস পাশের থেকে আমার আরেক হুজুর কয় হুজুর অনেক বড় বক্তা ও অনেক টাকা কামায় তোর মুসকাইজা দেখ কয় তাহলে তো তোমার টাকার অনেক গরম আছে যাও আলেম বলে আমার টাকা হওয়ার দরকার আছে আমি দোয়া করি তোমার আল্লাহ অনেক টাকার মালিক বানা আমি বইসা একবারে সোরের মতো একবারে আঠু দুটো গেড়ে দিয়া আবার হুজুর কয় তুমি রিল্যাক্সে বসো রিল্যাক্সে বসো আমি বলে হুজুর এটা সব বান্দা জি হুজুর আমি ভালো আছি না বসো তুমি রিল্যাক্সে বসো তুমি সারা রাত ওয়াজ করো আমরা তো বুড়ো হয়ে গেছি তুমি বাড়ি করছো কোন জায়গায় বাজান আমি বললাম হুজুর কেরানীগঞ্জ বলে আমার ছেলেও তো মাদ্রাসা কেরানীগঞ্জ পড়ায় বাবা আমি তোমার বাসায় একদিন আমু আমি হুজুর নিজে কইতেছে আমি তোমার বাসায় একদিন আমু আমি শুইনা হাতে সুমা দিয়ে কইলাম হুজুর আপনি যদি আমার বাসায় আসেন আমি মনে করবো আসমানের চান পাইছি আমি আকাশে চান পাইছি এইটা মনে করবো আমি হুজুরের কাছে মাথাটা নেওয়া করে দিলাম হুজুর আমার মাথায় ফু দিয়া কপালে ফু দিলেন গালের মধ্যে ফু দিয়া বললেন যাও আল্লাহ তোমার অনেক ভালো রাখবে আমি দোয়া করলাম তোমার এই ওয়াজের জগত দরকার আছে ও বাবা আজকে ইলিয়াস রহমান জিহাদির এলেম নাই কালাম নাই আজকে এত সম্মান কেন পাই জানেন এই যে আপনাদের মতো যুবক এত কেন ভালোবাসে অনেক যুবক আছে সকাল 9টার থেকে আমার মসজিদে বয়ে থাকে এই যে 11টার সময় এই যে এত বড় বড় অফিসাররা সরকার অফিসাররা আমার মসজিদে বয়ে থাকে কেন জানেন এই সম্মানের পিছনে আমার কোনো ক্রেডিট না এটা আমার ওস্তাদের দোয়া আমার মায়ের দোয়া আমার বাবার দোয়া এই ইলিয়াসউদ্দিন মোল্লা আমারে কেন ভালোবাসে আপনারা জানেন না তো আমার এমপি সাহেব কেন ভালোবাসে একমাত্র ভালোবাসে সে মায়ের পাগল আর আমার ওয়াসে শোনে একমাত্র মায়ের পাগলের কারণে ইলিয়াস মোল্লা এত মায়ের পাগল আপনারা জানেন না আমি জানি এখনো পর্যন্ত সিয়ারে বইয়া যখন বলে যে হাজিরে তোর ওয়াজ তোমার ওয়াজটা আমি ডেলি শুনি ভাই কেন শুনি মিতা জানো তুমি যখন মা কইয়া ডাক দাও আমি আর সিয়ারে বইয়া ঠিক থাকতে পারি না আমিও মনে করি আমার মা বুঝি জানালার পাশে দাঁড়াইয়া ডাক দেয় ইলিয়াস তুই কই আমি এমপি হওয়ার পরে আমার মা আমার মাথায় ভূ দিয়ে বলতো যা তোর কোনো বিপদ থাকবে না তুই নমিনেশন পাবি এ জেহাদি মা আজকে চলে গেছে এখন আমি কার কাছে বলবো মা আমি নমিনেশন পাইছি কি পাই নাই ইলিয়াস মোল্লার জীবনে যদি সবচেয়ে কোনো কষ্টের বছর থাকে থাকে সেই বছরটা কিন্তু এই বছর কথা বলেন না কেন আজকে তার জন্ম দুঃখিনী মা নাই সে নমিনেশন পাওয়ার পরে আগে মার কাছে যে মাথাটা নত করে দিয়ে বলতো মা নমিনেশন পাইছি নমিনেশন ফর্ম জমা দেওয়ার আগে মার কাছে বলে যাইতো মা নমিনেশন জমা দিতে যাইতেছি মা বলতো তুই পাবি যা আজকে তো তার মা নাই কে তারে ফু দিয়ে দিবে কে তারে সম্মান করিয়ে দিবে আর কে বলবে যা আমি দোয়া করে দিলাম তোরে আল্লাহ ভালো রাখবো এই এই জন্য আমার ওয়াসে পছন্দ করে আর আমার ভালোবাসে আর আমিও তারে দোয়া করি একটা মাত্র কারণে সেও মার পাগল আমিও মায়ের পাগল আর পৃথিবীতে যুবক যারা মায়ের পাগল থাকবি তারা দুনিয়া আখরাত ভবিষ্যৎ ভালো হবে আল্লাহ আকবার জোরে বলতে পারলা না মায়ের জন্য দোয়া নেয়ার দরকার আছে না নাই জোরে বলো আছে না নাই তাহলে আমার সাথে ওয়াদা দাও গো দাদা ভাই আজকের জুমার মসজিদে তোমরা আমার কাছে দোয়া চাও আমিও দোয়া চাই আমার হুজুরের জন্য দোয়া করা যাবে না আমার ওস্তাদের লাগে একটু দোয়া করবা না শুধু একটাই দরখাস্ত করবা জেহাদি সাহেবরে যদি ভালোবাসি তার ওস্তাদের ভালোবাসি জেহাদি সাহেবের পিছনে নামাজ পড়ি তার ওস্তাদের পিছনে নামাজ পড়তাছি কারণ আমার এলেমের পিছনে আমার ওই ওস্তাদি তুমি কথা বলেন না কেন আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই জীবনে মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না জীবনে কোনোদিন ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করবা না পারলে ওস্তাদের জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবা ওস্তাদ বিরুদ্ধ হয়ে গেলে তাহাজ্জুদের ভিতরে দোয়া করবা মা বাবা বিরুদ্ধ হয়ে গেলে দোয়া করবা কিন্তু কোনোদিনও মা বাবার অন্তরে দুঃখ দিয়া দুনিয়াও শান্তি পাবে না আখেরাতও শান্তি পাবে না দুনিয়াও মানুষের লাত্তি উষ্টা খাইবা আখেরাতে যাওয়ার পরে তো লাত্তি উষ্টার অভাব নাই কথা ঠিক না তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে রাজি আছো না
কেকে রাজি আছো দেখ আল্লাহকে হাত তুলে দেখাও তো কেকে রাজি আছো আল্লাহ তুমি এই হাতগুলা কবুল করিয়া নাও আল্লাহ এদের হাতের ওসিলা আমার উস্তাদকে maaf করিয়া দাও ঢাকার হুজুরের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আমার উস্তাদের জীবনের গুনাহ maaf করে দাও গো মালিক সারা দুনিয়ায় আমি আমার মিডিয়ার দ্বারা আমার যত ভক্ত আছে যারা আমার ফলো করে তাদের কাছেও দোয়া চাই যারা আমার বয়ানটা আজকে শুনবে মিডিয়ার দ্বারা আমি তাদের কাছে দোয়া চাই তারা যেন আমার উস্তাদের জন্য দোয়া করে আল্লাহ যারা আমার উস্তাদের লাগে দোয়া করব তাদের মা বাবারও তুমি মাফ করে দিও যারা আমার উস্তাদের লাগে দোয়া করব তাদেরকেও তুমি ভালো রাখো আমি জানি আমার অনেক প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে অনেক প্রবাসী বোনেরা বিদেশ বসে আমার ওয়াজ শুনে লন্ডন কানাডা ফ্রান্স জার্মান জাপান সৌদি আরব কুয়েত কাতার অনেক ভাই বোনেরা প্রবাসী যারা আমার ওয়াজ শুনে সবার কাছে আমি একটা দরখাস্ত রাখলাম আজকে মিডিয়ার দ্বারা আমার উস্তাদের জন্য একটু দোয়া করবেন জুমার দিনে যেন আমার উস্তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় আমার ওস্তাদের নাম হলো আব্দুর রউফ শাহ কি নাম লাস্টে আমার ওস্তাদের নামটা নিলাম আমি এত সময় কিন্তু নেই নেই এটা সম্মান আমি হুজুরের নামটা শত সহজে নেই নেই খালি উস্তাদ উস্তাদই কইছি কিন্তু নামটা কেন পরে নিলাম সম্মানের জন্য পরে নিলাম আমার ওস্তাদ আমার শায়েখের নাম আব্দুর রউফ আল্লাহ তোমার নামও তো রউফ আব্দুর রউফ তুমি তোমার বন্ধুকে তোমার কোলে তুলে নিয়া তার জীবনের সব গুণে মাফ করে দিয়া তার খবরটা জান্নাতের বাগান বানায় দিও কেন যে এত কান্দে কেঁদে দোয়া করতেছে আমি আপনাদের আগুনটা বুঝাইতে পারবো না কারণ আমার এই শায়েখ এমন একজন বুজুর্গ ছিলেন এমন একজন বুজুর্গ আপনি তারে না দেখলে বুঝতে পারতেন না যে কত বড় বুজুর্গ সে আল্লাহ তোমার অলিকে তুমি মাফ করে দিবা তার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আল্লাহ আমার ওস্তাদের কথা শুনে যারা কানছে এদের বাবা মাকে মাফ করে দিবা আল্লাহ এদের ওস্তাদকেও ভালো রাখবা এখানে অনেক আলেম ওলাম অনেক ছাত্র ভাইরা আমার পিছনে জুমার নামাজ পড়ে মিরপুর 13 নম্বর 12 নম্বর 14 নম্বর অনেক ছাত্ররা নামাজ পড়ে আল্লাহ ছাত্রদের ওস্তাদকেও তুমি ভালো রাখবা সবাইকে কবুল করবা জোরে কান আমিন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল علي العظيم لا إله إلا الله محمد رسول الله دعا করেন এটা দোয়া করেন আর যদি আমারে ভালোবাসে থাকেন আজকে জুমার দিন আল্লাহর ঘরে কিছু টাকা দান করবেন ইনশা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন আমার ঘরে দান করবা তোমার দান আমি কবুল করব ইনশাআল্লাহ তাআলা বাবা আপনারা 1500 টাকা আল্লাহর ঘরে আজকে দান করেন আমি খুশি হব আমি হাত উঠাইতে বলবো না আমি শুধু বলবো আপনারা আল্লাহর ঘরে আজকে একটু দান করেন আমার ওস্তাদের লেগে দোয়া করেন বিশ্ব নবীর উম্মত হিসেবে আপনাদের আল্লাহ কবুল করুক আপনাদের নাজাতের উসিলা বানায় দিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জুমার দিন আমার কাছে দোয়া চায় লন্ডন থেকে কানাডা থেকে সৌদি আরব থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে আল্লাহর একজন চলে গেছে সিলেট বাড়ি তোমার এক পাগল তার মা এত ভক্ত আমার মসজিদে টাকা পাঠাই দিছে আমার ছেলে আপনার দোয়ায় বিদেশ যাইতে পারছে আল্লাহ আপনার মসজিদ আমি 2000 টাকা বাড়াইলাম হুজুর 1500 টাকা বাড়াইলাম আমার ছেলে লেগে দোয়া করবেন প্রবাসী আমার ছেলে আল্লাহ এরকম অনেক ভাইরে দোয়া পাঠাইছে দোয়া চাইছে তাদের সবাইকে কবুল করেন গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 53,000 টাকা অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সহসভাপতি আলহাজ মোহাম্মদ না সভাপতি নেই সহ দিয়েছেন আবার সহ দিয়েছেন কে সভাপতি সাহেব মোহাম্মদ হোফাজউদ্দিন হোফাজউদ্দিন ওবাজউদ্দিন সাহেবের মাননীয় এমপি সাহেব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের জন্য শারীরিক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আমার কাছে দোয়া চাইছে আল্লাহ এমপি সাহেবকে আপনি সুস্থ রাখেন আল্লাহ আপনি সুস্থ রাখবেন ভালো রাখবেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মাওলা হেলেন সাহেব অসুস্থ অনেকদিন ধরে আসতে পারেন আল্লাহর বান্দা এখানে দেখলে ভালো লাগতো অনেকদিন অসুস্থতার কারণে আসতে পারেন আল্লাহ তাকে আপনি সুস্থ বানায় দেন জনাব আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রাফি ইবনে ইবনে হোসেন গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন আহারে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের বোঝা আল্লাহ তুমি
আবুল হোসেনের ছেলেটাকে তুমি মাফ করে দাও আল্লাহ এবং মসজিদে 5000 টাকা আমার মাদ্রাসায় 2000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন এই টাকাটা আমার কাছে 2 কোটি টাকা এখন আল্লাহ এই মাদ্রাসায় 5 মসজিদে 5000 আমার এতিমখানায় 2000 আল্লাহ তার সন্তানটাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ রাফিকে তার বাবা মায়ের জন্য নজদ রসূলা বানাই দেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম অসুস্থ আজ বিকালে 3টায় অপারেশন হবে আপনার মাদ্রাসায় অর্থাৎ আমার মাদ্রাসায় বড় ছেলে দিয়েছেন 2000 দিছে আমার মাদ্রাসায় এবং এই মাদ্রাসায় 5000 আল্লাহ কবুল করেন মসজিদে 5000 না আল্লাহ কবুল করেন আল্লাহু আকবার ও ছোট ছেলে এখানে আসার আগে আমার মাদ্রাসায় 1000 দিছে বড় ছেলে 2000 দিছে এখানে 5000 দিছে আল্লাহ তার বাবারে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ আপনি তো বড় ডাক্তার সন্তান যদি বাবার জন্য এরকম দোয়া চায় ওই সন্তানই তো সৎ সন্তান অনেক কোটিপতি শিল্পপতি আছে বাপ অপারেশন থিয়েটার ঢুকলেও মনে মনে কয় বুড়াটা বাস দিত ব্যাংক বেলেস আমাজ কথা কন না কে আর অনেক সন্তান আছে বাবার লেগে জীবন দিয়ে দেয় মিয়া সব সন্তান এক না আলহাজ এই মসজিদের সেক্রেটারি সাহেব আলহাজ মাসুদ রহমান সাহেব তার বাবা মায়ের জন্য এবং ছোট ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন আমার মাদ্রাসায় 1000 টাকাও দিয়েছেন আল্লাহ কবুল করেন এবং তার বড় ভাই আনিসুর রহমান সাহেব দোয়া চেয়েছেন তার ছোট ভাইয়ের জন্য বাবা মায়ের জন্য আল্লাহ কবুল করেন মোহাম্মদ ওই যে আমি বলছিলাম রাফির জন্য তার বাবা আমার কাছে মাদ্রাসায় 2000 টাকা দিছে হাজী খোরশেদ আলম ওই যে তার কথা বললাম অপারেশনে আল্লাহ তার বড় সন্তান ছেলে সন্তান দোনো জন্য দোয়া চাইছে তাহলে বোঝা গেল বাবার একনিষ্ঠ সৎ সন্তান যারা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে আলমের আমার কাছে দোয়া চায় আল্লাহ কবুল করেন মোহাম্মদ সাইদুর রহমানের মা সাইদুর রহমানের আম্মা অসুস্থ আল্লাহর বান্দা দোয়া চেয়েছেন এবং আমি আসার পথে আল্লাহর এক বান্দা তার স্ত্রীর জন্য তার মায়ের জন্য অসুস্থতার কারণে দোয়া চেয়েছে আমার মসজিদে 500 টাকা দিয়া ভাই টাকা পয়সা বড় জিনিস না আপনি দোয়া চাইলেও আমি করব আপনি টাকা না দিলেও করব টাকা দিলেও করব তবে রসুল বলছেন তোমরা যদি অসুস্থ থাকো আর সৎকা তো তার আব্দুল বালা কিছু টাকা আল্লাহ রাস্তায় সৎকা করে দিও কিন্তু সৎকার টাকাটা মসজিদে দিবেন না মাদ্রাসায় দিবেন কোন সৎকার টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই অসুস্থতার জন্য যে দোয়া চান মাদ্রাসায় তিনখানায় দিবেন আর যদি মনে করেন আমি দান করব আল্লাহর ঘরে দিব তাহলে মসজিদ দিতে পারবেন কিন্তু সৎকা আমার জানের সৎকা এটা মাদ্রাসায় দিবেন না মসজিদে দিবেন না খবরদার এই মাসলাটা মনে রাখবেন আল্লাহ যারাই আপনার মসজিদ মাসে দান করছে আল্লাহ সবাই আপনার সুস্থ রাখেন সবাইরে ভালো রাখেন আমার লাগে দোয়া করেন প্রতিদিন এই শীতের মধ্যে দিক দিগন্তে থেকে পৃথিবীর এক প্রান্ত বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই এখন তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাই এই যে গত সপ্তাহে শুক্রবার জুমা পরে চলে গেছি ইন্ডিয়া আরেক জুমা পরে এলাম ইন্ডিয়া ইন্ডিয়াতে আপনারা আমার ভালোবাসা আমি বিপদে পড়লে আমি যদি এখন ভারতে থাইকা যেতাম আমার সভাপতি সেক্রেটারি তো মাতার চুল পাইকে যেত হয়তো নতুন ক্ষতির তারা পাইতো কিন্তু আমি যত বছর তাদের মেহনত করলাম আমার লাগে একটু মায়া লাগতো না আমার এমপি শূন্য তো কষ্ট পাইতো যে আমার কাছে না কয়ে গেল অতএব দোয়া চাই আল্লাহ যেন সবসময় ভালো রাখে দোয়া করবেন তো তাহলে দুইটা দরখাস্ত চাইলাম আজকে একটা আমার জন্য প্রথম আমার ওস্তাদের জন্য আর একটা আমার জন্য জানলো অনেক বড় বিপদ থেকে বাঁচাই নিয়ে আসছে বাংলাদেশের বাহির থেকে আবার আপনাদের সামনে ফিরে আসতে পারছি ইনশা আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ومليك তুমি একটু যদি রহমতের নজরে তাকায় দেখতা আয় আল্লাহ আমার কলিজার টুকরা শায়েখ আমার উস্তাদ গওহরডাঙ্গা মাদ্রাসায় 60 বছরের উপরে আল্লাহ মেহনত করছে আয় আল্লাহ এত বছর যিনি যৌবন কালে থেকে আসিয়া মৃত্যুর আগ পর্যন্ত তোমার আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহর মাদ্রাসায় এত কষ্ট করে খেদমত করলো আল্লাহ যুগকে যুগ বুখারির দর্শ দিল আমি গুণাগারের মতো লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র দুনিয়ায় রাইখা বিদায় নিল গতকাল আল্লাহ তোমার বুজুর্গের কবরটা জান্নাতের বাগান বানায় যত গুণা করছে তোমার পাগল জমিনে মাফ করে দাও তোমার নামের খাতির আল্লাহ দেখছি আমার কমিটির বাইরে আমার উস্তাদের কথা শুনে কাঁদছে
কারণ তাদেরও তো উস্তাদ ছিল, তারাও তো স্কুল কলেজে পড়ছে, যে উস্তাদের কারণে আজকে তারা এত বড় শিক্ষিত হয়েছে। আল্লাহ উস্তাদের দাম তুমি তো কোরআনে উঠায় দিছো, কারণ আমার নবীর উস্তাদ হলো তুমি। যে ব্যক্তি উস্তাদের দাম দেয় সে তো আল্লাহরে দাম দেয়, তুমি নিজে বলছো। আল্লাহ যারা আমার উস্তাদের লেগে দোয়া করবে তাদের উস্তাদ গুলাকে তুমি ভালো রাখবা, আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দেবা। আল্লাহ সারা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইছে আমার হুজুরের জন্য, ঢাকার হুজুরের জন্য, আব্দুর রব সাহেবের জন্য, সারা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইছি। আল্লাহ গৌহাটডাঙ্গা মাদ্রাসার মোহতামিম সহ, গৌহাটডাঙ্গা মাদ্রাসা সহ আল্লাহ সব বুজুর্গদেরকে আপনি মাফ করে দেন। আমার অনেক উস্তাদ আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কবরের পাশে ঘুমায় রয়েছে, আল্লাহ কয়জন বুজুর্গকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, সিলেট থেকে, মাদারীপুর থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে, মানিকগঞ্জ থেকে, আল্লাহ ধামরাই থেকে অনেক পাগল পাগলিরা দোয়া চায়। আল্লাহ প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার যেই বান্দার অপারেশন হবে আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব বাবা মার জন্য দোয়া চাইছে, তার বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ সে নমিনেশন পেয়েছে আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবা ষোলো আসনের অভিভাবক হিসাবে কবুল করে নিবা। আল্লাহ তার শরীরটাকে তুমি সুস্থ রেখা দিবা। আল্লাহ সদা সর্বদায় ভালো রাখবা, সুস্থ রাখবা, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবা, শয়তানের শয়তানি থেকে হেফাজত করবা। আল্লাহ আমার কমিটির মধ্যে অনেক অসুস্থ, বিশেষ করে সহসভাপতি সাহেব হেলেন ভাই অসুস্থ, সুস্থ বানায় দাও। আল্লাহ মাসুদ সাহেব সেক্রেটারি সাহেব তার বাবা মায়ের জন্য, ছোট ভাইয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ আনিসুর রহমান সাহেব সেক্রেটারি বড় ভাই প্রতি জুমাই দোয়া চায়। আল্লাহ মেহরবানি করে আলেমুল আমাকে যারা ভালোবেসে হাদিয়া দেয় আল্লাহ তাকে তুমি হাদিয়া দিয়ে তার বাবা মাকে হাদিয়া দিও, জান্নাতে নসিব করে দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এখানে আরো যারা দোয়া চেয়েছে, অনেকের স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, সবাই অসুস্থকে সুস্থতা দান করে দাও। আল্লাহ বাংলাদেশের বাইরে যখন যায় অনেক বিপদ আপদ সামনে আসে, আপনার কুদরতে হাত দিয়ে হেফাজত করেন, কুদরতে হাত দিয়ে হেফাজত করেন। আমার বক্তা ভাইদেরকে আল্লাহ সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, বাংলাদেশের রক বক্তা ভাইদেরকে আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ সমস্ত আলেম ওলামাকে আপনি হেফাজত করেন, আল্লাহ সমস্ত আলেম ওলামাকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আল্লাহ খাস করে আমি শুনতে পাইলাম আমির হামজা, আল্লাহ আমির হামজা নামে যে বক্তা আমারই দিনী ভাই সে মুক্তি পেয়েছে। আল্লাহ আমি যেদিন শুনব মামুনুল হক মুক্তি পেয়েছে, আমার সাথে খুশি আর কেউ হইব না। রবিকুল ইসলাম মাদানী মুক্তি পাইছে খুশি হয়েছি, আমির হামজা মুক্তি পাইছে খুশি হয়েছি, মামুনুল হক যদি ইলেকশনের আগে একবার সারা ভাই তো মামুনুল হক আমার রক্তের কেউ নাকি দাবার নিষ্পাতি ভাই, আমার রক্তের আলেম ভাই। আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা কারাবন্দি আছে সব আলেম আমার মুক্তির ব্যবস্থা করে দাও। আমির হামজার সন্তান গুলা যারা তার বাবারে কোলে পাইছে, আরে বলবার সন্তান গুলা যারা জেলে আছে তাদের বাবাকে এই শীতের আগে কোলে ফিরে দাও। আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহু বিরহমাতিকা রহমান রহিম। যার যার স্থানে দাঁড়িয়ে আচার্যকে সুন্নাত পড়ে নেন।